নিয়াইর গ্রাম বাগপুর ফুটবল একাডেমি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পক্ষপাতিত্বের অভিযোগ খণ্ডন করলেন একাডেমি সভাপতি মাহমুদ হোসেন লস্কর। তিনি জানান, শনিবার টুর্নামেন্ট মুম্বাই এফসি বনাম জেকে টায়ার দলের মধ্যে যে খেলা অনুষ্ঠিত হয় তা সুন্দরভাবে পরিচালনা করেছেন রেফারি লায়েন্স ম্যানরা। এর সাক্ষী ছিলেন মাঠের হাজার হাজার দর্শক। এ নিয়ে তাকে জড়িয়ে অভিযোগ করার কোনো যুক্তি নেই বলেই জানান মাহমুদ হোসেন। তিনি জানান, খেলা শুরুর আগে একাডেমি সভাপতি হিসেবে দুটি দলের খেলোয়াড়দের সুন্দর সুষ্ঠুভাবে নিয়ম নীতি মেনে খেলার জন্য আহ্বান জানিয়েছেন। দেখে নেওয়া যাক খেলা শুরুর আগে কি মন্তব্য করেছিলেন মাহমুদ হোসেন লস্কর। যদি দল থাকে সানসেটে যদি এলাও করে এক্সট্রা টাইম উইল বি গিভেন, যদি ইট ইজ নট পসিবল, যদি এটা সম্ভব না হয় রিজেন টাইম থেকে খেলা সমাধান, ঠিক আছে। ফিল্ড রেফার লাইসেন্স অর ইত্যাদি নিয়ে কোনো কমপ্লেন নাই, কোনো অভিযোগ নাই, এবং এটা করলেও এটা কমিটির সিদ্ধান্ত মতো টাইম করে। দর্শক বাঙালি, আমি আপনাদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখতে চাই। আজকে যেহেতু উভয়কে আমার গ্রামের এবং খেলায় উৎসাহ উদ্দীপনা উত্তেজনা সব কিছুই থাকে, গতিকে আমি বিশেষ করে আমার বাগপুর তৃতীয় বাংলার যেটা জেকে টায়ার এবং আমার বাগপুর প্রথম মন্ডল যেটা মুম্বাই আছি, উভয় দলের সমর্থক ক্যাপ্টেন ম্যানেজার এফএলএম আমার গাঁও পঞ্চায়েতের সব দর্শকদের আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই আজকের খেলাটি যাতে সুন্দর হয়, কারণ এই মাঠে একটা ঐতিহ্য রয়েছে, আমাদের সেই ঐতিহ্যকে বজায় রেখে আমরা যেন আজকের সুন্দরভাবে উপভোগ করতে পারি, তার জন্য আমি আমার গাঁও পঞ্চায়েত আমার আজকের যে দুইটা স্থান থেকে আগত টিম তাদের দর্শকদের কাছে আমার বিনীত অনুরোধ। সঙ্গে সঙ্গে আমি একটা কথা জানিয়ে দিতে চাই, মাঠের ভিতরে রেফার আছেন, লাইনম্যান আছেন, কোন ভুল ত্রুটি হওয়ার প্লেয়ারের সেটা দেখার দায়িত্ব রেফারদের, বাইরে থেকে আমাদের নয়। গতিকে বাইরে থেকে আমরা অযথা কথাবার্তা বলে যাতে আমরা কোন উত্তেজনা বা সৃষ্টি না করি সেই বিনীত অনুরোধ গাওয়ার সভাপতি প্রতিনিধি হিসাবে এবং গ্যাগ্রাম বাঁকুর ফুটবল একাডেমির সভাপতি হিসাবে সকলের কাছে আমার বিনীত আবেদন থাকলো। ধন্যবাদ।